আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। যারা এ পর্যন্ত ভেবে আসছেন যে একটা ব্যবসা বাণিজ্য শুরু করবেন, যেহেতু আপনি এখন পর্যন্ত একটা চাকরি ব্যবস্থা করতে পারেননি অথবা এই বেকার সময়টাতে বসে আছেন, কিছুই করার কোনো উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলে আপনি চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। কারণ চা পাতার ব্যবসাটি তুলনামূলক হারে একটু সহজ এবং এই ব্যবসায় একটু ঝামেলা কম। কেননা দেখুন, অন্যান্য ব্যবসায় হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে, আর বেশি প্রোডাক্ট থাকার কারণে একটু ঝামেলা বেশি হয়। তবে বেশি প্রোডাক্ট থাকলে বিক্রিও বেশি হয়, এটাও একটা ভালো দিক। কিন্তু চা পাতার ব্যবসাটায় একটা পণ্য নিয়ে ব্যবসা করবেন, যদি আপনি ভালো মার্কেট দখল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। তো অনেকেই বলতে পারে একটা মাত্র মাল নিয়ে কীভাবে ব্যবসা করব। সেক্ষেত্রে আমি বলতে পারি, দেখুন আমাদের দেশে প্রচুর চায়ের দোকান রয়েছে, আর এই চায়ের দোকানগুলোতে প্রচুর চায়ের চাহিদা রয়েছে। তো যেহেতু চায়ের দোকানে প্রচুর চায়ের চাহিদা, সেহেতু আমরা কিন্তু চাইলে এই চায়ের দোকানে চা সাপ্লাই দিয়ে দারুণ একটা ব্যবসা করতে পারি। এক্ষেত্রে টিআই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে। এই কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়ে আপনি কিন্তু একটা আকর্ষণীয় অ্যামাউন্টের অর্থ উপার্জন করতে পারবেন। এ কোম্পানি যে কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করছে, সেটা কিন্তু বাজারে চলমান যত ধরনের চা পাতা রয়েছে সেগুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। আপনি চ্যালেঞ্জ করে বাজারে চা বিক্রি করতে পারবেন, এটা আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। টিআই জমাদার কোম্পানি লিমিটেড সারা দেশব্যাপী আকর্ষণীয় কমিশনের ডিলারশিপ নিয়ে করছে। আপনি চাইলে এই কোম্পানির কাছ থেকে বাড়িতে বসে থেকে এই ডিলারশিপ নিতে পারবেন, এর জন্য আপনাকে অফিসে আসতে হবে না। আপনি চাইলে অফিসে না এসে কিভাবে আপনার এলাকায় পণ্য আপনার হাতে পৌঁছে পাবেন সে সম্পর্কে জানতে চাইলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া আপনি ব্যবসাটি কীভাবে শুরু করতে পারেন, এই ব্যবসা করার জন্য আসলে কী ধরনের কৌশল অবলম্বন করতে হয়, আর এই যে আমরা চা পাতা সরবরাহ করছি, এই চা পাতাগুলো আসলে পাইকারি দাম কত এবং খুচরা দাম কত, এটা সম্পর্কেও আপনি কিন্তু এখানে জেনে যাবেন। অনেক সময় আমরা বিভিন্ন ব্যবসা ধারণা জানার জন্য বিভিন্ন আশেপাশে দোকানে যে জিজ্ঞেস করি যে পাইকারি কত দিয়ে কিনেছেন, কিন্তু দোকানদাররা কিন্তু সত্য কথা বলে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবসা সম্পর্কে ভালো ধারণা পাই না। এক্ষেত্রে আমি বলতে পারি, এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এ নম্বরে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনার এই কষ্টটা অনেকটাই কমে আসবে। আপনি একবার ফোন করে 2-4 মিনিট কথা বললে আপনি বুঝতে পারবেন যে এই ব্যবসাটা আসলে লাভের পরিমাণ কেমন। যদি আপনি ডিলারশিপ নিতে চান, তাহলে আপনি আমাদের অফিসে এসে ডিলারশিপ নিয়ে যেতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন যে ঢাকা শহর আসা বা যাওয়া আপনার পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মালের জন্য অর্ডার করবেন, আমরা আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কারণ বাংলাদেশে এখনও পর্যন্ত বেশ কিছু কুরিয়ার সার্ভিস চালু রয়েছে, এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দেশের আপনার গ্রামের যে কোনো এলাকায় আপনাকে আসলে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে। সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি ব্যবসা করবেন ভেবে থাকেন, এখন পর্যন্ত ব্যবসাটা শুরু করাই হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই এই চা পাতার ব্যবসাটা শুরু করুন। মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেটাকে ছেড়ে ফেলে দিয়ে আপনি ব্যবসাটি শুরু করুন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর যদি আপনি ব্যবসা শুরুই না করেন, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে ব্যবসা ভালো না খারাপ। ব্যবসাটা বোঝার জন্য তো অন্তত পক্ষে 6 মাস ব্যবসাটা করা দরকার, তাই না? সে হিসেবে আমি বলতে পারি আপনি ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি ব্যবসা বুঝে যাবেন 2-3 মাসের মধ্যে, এবং যখনই ব্যবসাটা বুঝবেন তখন ইনশাল্লাহ আপনার অনেক ভালো লাগবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।